রোজিনাস ক্লাবে মৎস্য শিকারী বন্ধুদের রোজ মাছ শিকার বা মাছের ওপর বিভিন্ন ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়ে থাকে। যারা রেগুলার ভিউয়ার তারা জানেন, যারা নতুন ভিউয়ার তারা ভিডিও দেখার জন্য, যারা মাছ রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। যারা চব্বিশ পরগনা বা কলকাতা এলাকায় পাশের খবর খোঁজেন তাদের জন্য সুখবর, গোপালপুর গ্রামে পাস শুরু হতে চলেছে। পাসে এন্ট্রি ফি বা কবে শুরু হচ্ছে বা কিভাবে যোগাযোগ করবেন সেই ডিটেলটা আমি আপনাদের বলছি, আপনারা একটু জেনে নিন বা দেখে নিন। পাসটি হচ্ছে গোপালপুর ভিলেজ পোস্ট সরকার পুল এ চব্বিশ পরগনা কলকাতা 7,143। নিয়ারেস্ট হচ্ছে ব্রিজ রেলওয়ে স্টেশন। এন্ট্রি ফি একদিনে একটি সিটের মূল্য 2,500 টাকা। পাসটি শুরু হচ্ছে 7/12/2019 শনিবার, মানে 7ই ডিসেম্বর শনিবার থেকে পাসটি চালু হচ্ছে। টোপ, এখানে ছাতু টোপ দিয়ে আপনাকে মাছ ধরতে হবে, সুজি টোপ এখানে অ্যালাও নেই। একটি সিটে 3 গাছা করে ছিপ ফেলতে পারবেন, তার বেশি ছিপ ফেলতে পারবেন না। এখানে যোগাযোগ করতে গেলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, প্রথম কন্ট্যাক্ট নাম্বারটি 9830280523, আবারও বলছি 9830280523। সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার 8697622073, আবারও বলছি 8697622073। পথ নির্দেশ বলে এখানে সেরকম কিছু দেয়া নেই, অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, আপনারা জেনে নিন। ভিলেজ গোপালপুর, পোস্ট সরকার পুল, পুলিশ স্টেশন মহেশতলা, চব্বিশ পরগনা, কলকাতা 7,143। নিয়ারেস্ট জিনজিরা বাজার, নিয়ার ব্রেস ব্রিজ রেলওয়ে স্টেশন। এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছে, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।